কামপুর অঞ্চলত দিনক দিনে বৃদ্ধি পোৱা করোনা ভাইরাসের প্রতি লক্ষ্য রাখি আজির পর মধ্য অসমৰ অন্যতম কামপুরৰ শুক্রবরিয়া সাপ্তাহিক বজারখন অনির্দিষ্টকালের বাবে বন্ধ করে দিছে কামপুর নগর সমিতিয়ে। কয় কেবাজন ব্যবসায়ী বজারলৈ আহিছিল যদিও উভতি যায়। হয়, পুনৰবাৰ জনাইছো, কামপুর অঞ্চলত দিনক দিনে বৃদ্ধি পোৱা করোনা ভাইরাসের প্রতি লক্ষ্য রাখি আজির পর মধ্য অসমৰ অন্যতম কামপুরৰ শুক্রবরিয়া সাপ্তাহিক বজারখন অনির্দিষ্টকালের বাবে বন্ধ করে দিছে কামপুর নগর সমিতিয়ে। পুয় কেবাজন ব্যবসায়ী বজারলৈ আহিছিল যদিও উভতি যায়। কামপুর পৰা ইকরামুল ইসলামের রিপোর্ট, দৈনিক টাইম। কামপুর বজারখান আজ বন্ধ দেখা পাবে কি হব? আজ ইয়া করোনা ভাইরাসের বৃদ্ধি পাওয়ার কারণে বা সপ্তাহিক বজারটা অনির্দিষ্টকাল বন্ধ করে দিয়ে আছে। মানে পুয়াই দেখা পাচ্ছে দুই এজন আছে দেখো আহিছে জনমকে না জানাত আহিছে যে আজি পুয়াই কামপুর বজার হয় আজি কি হল কিয়া কেনে হয় আপনি বজার আহিছিলে আছে হলে